নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ফিফথ কে কোয়েশন ডিএ বকেয়া ডিএ পাওয়া নিশ্চিত সরকারি কর্মীদের, রাজ্যের পিটিশন খারিজ হবে। বকেয়া মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্টে জয় হবে। নয়া বছরের পয়লা দিনে আশা প্রকাশ করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। তার আশা, 2016 সাল থেকে যে মামলা ঝুলে আছে তার ফয়সালা হয়ে যাবে, তাতে রাজ্য সরকারি কর্মচারীদের জয় হবে। 2023 সালের পয়লা দিনে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার আশা প্রকাশ করেন সুপ্রিম কোর্টে দ্বারে দায়ের হওয়া রাজ্য সরকারের যে স্পেশাল লিভ পিটিশন খারিজ হবেই। তারপর মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়া নিশ্চিত, নতুন বছরের জন্য এটাই বড় সুখবর। আপাতত সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, নয়া বছরের প্রথম মাসের তৃতীয় সপ্তাহে শীর্ষ আদালতে মহার্ঘ ভাতা মামলার শুনানি হতে পারে। নয়া বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হবে। আপাতত মামলার চূড়ান্ত দিন অবশ্য নির্ধারিত হয়নি। উল্লেখ্য, 2016 সাল থেকে ডিএ মামলা চলছে, সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অর্থাৎ স্যাটে প্রাথমিকভাবে মামলা দায়ের হয়েছিল। তাতে ধাক্কা খাওয়ার পর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারপর থেকে স্যাট এবং হাইকোর্টে ধাক্কা খেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। শেষ পর্যন্ত গত বছরের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। হাইকোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে দেয়নি রাজ্য সরকার। সময়সীমা শেষ হওয়ার আগেই হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল, সেই পিটিশন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তারই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 3টি সংগঠন আদালত অবমাননার মামলা করেছে। সেই মামলায় হলফনামা পেশ করে 4 নভেম্বর রাজ্য সরকার জানায় যে সুপ্রিম কোর্টে SLP দায়ের করা হয়েছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ডিএ নিয়ে যে সমস্ত মামলা এতদিন ধরে চলেছিল, প্রথমে স্যাটে, তারপরে হাইকোর্টে, তারপরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্ট, এখন সুপ্রিম কোর্টে মামলাটি কিন্তু বর্তমানে ঝুলে রয়েছে। এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে কিন্তু সেই মামলার একটা শুনানির সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই ইউনিটি ফোরামের যে আহ্বায়ক দেবপ্রসাদ হালদার, উনি কনফিডেন্ট যে সুপ্রিম কোর্টেও কিন্তু SLP যেটা দায়ের করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু খারিজ হবে এবং সরকারি কর্মচারীরা তাদের বকেয়া ডিএ তারা কিন্তু পাবে, এবং এটা তাদের ন্যায্য পাওনা এবং এটা তাদের অধিকার, সেটা কিন্তু তারা পাবে, সেটা কিন্তু খালি সময়ের অপেক্ষা। এরকমভাবেই তিনি কিন্তু আশা প্রকাশ করেছেন। এখন বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের যদি নাকি সদর্থক বা সেরকম মনোভাব থাকে তবেই কিন্তু ডিএটা কিন্তু পাওয়া যাবে। এখন সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিলে রাজ্য সরকার কি সেই নির্দেশ মেনে নেবে কি না, বা রাজ্য সরকার সেই নির্দেশ না মানলে তার পরবর্তী স্টেপ কি হতে পারে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। আইনজীবী যারা রয়েছেন তারাই কিন্তু ভালো বলতে পারবেন। এখন দেখা যাক যে নতুন বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ডিএ ঘোষিত হয় কিনা। পাশাপাশি এই জানুয়ারির তৃতীয় সপ্তাহে যে সুপ্রিম কোর্টে যে মামলা শুনানি হওয়ার কথা আছে, সেই শুনানিতে কি উঠে আসে। তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।